এজন্য রমজানকে সামনে রেখে আমাদের কিছু করণীয়র বিষয়টা আগে উল্লেখ করছি। করণীয় কি? প্রথম করণীয় হলো আত্মসমালোচনা করা। ইতিপূর্বে যে পাপের কাজগুলো করেছি, অন্যায় কর্ম যা কিছু করেছি, সব পাপের কাজের জন্য একটা আত্মসমালোচনা বোধ ভিতরে জাগানো। সমালোচনা বলতে কি খাতা কলম নিয়ে বসতে হবে এমন নয়, আমরা একবার যে কোনোভাবে আমরা হিসাবের খাতাটা খুলে দেখি যে এই যে এগারোটা মাস চলে গেছে, এগারোটা মাসে আমি কতটা পাপ করেছি, কতবার মিথ্যা কথা বলেছি, কতজন মানুষকে ফাঁকি দিয়েছি, কতবার ব্যবসায়িকভাবে মানুষকে লসের সম্মুখীন করেছি, কতবার অন্যজনের ক্ষতি করেছি, কতবার অন্যজনের জমি দখল করেছি ইত্যাদি। আমার জীবনে এই দশ মাসে বা এগারো মাসে কতগুলো পাপ করেছি একটু হিসাব করে নিই। হিসাব করে নিয়ে সে পাপগুলোর সমালোচনা করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, সে পাপগুলোকে ক্ষমা করে দাও, যাতে আমি এই রমজান মাস উপলক্ষে আমি নিজেকে পুত ও পবিত্র করে নিতে পারি, যাতে রমজান মাস উপলক্ষে আমি ক্ষমা করে নিতে পারি, তোমার কাছ থেকে ক্ষমা পেতে পারি। আল্লাহ আমাকে সকল পাপ থেকে মুক্ত রাখো, সকল পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করো, অতীতের পাপগুলোকে আমাকে ক্ষমা করে দাও। কারণ পরিকল্পনা সাজানো, আত্মসমালোচনা করা, এটা সকল নাবীদের একটা গুণাবলী। প্রত্যেকটা নাবী রসুল আত্মসমালোচনা করতেন বিশেষ আমলকে সামনে রেখে। এটা নাবী রসুলদের কাজ, যখনই কোনো পাপ করতেন তখনই তার জন্য আত্মসমালোচনায় তারা পুড়ে মরতেন। প্রথম নাবী হিসেবে যদি বলি আদম আলাইহিসসালাতুয়াসসালাম, যিনি আমাদের বাবা, আদম আলাইহিসসালাতুয়াসসালাম আল্লাহ তাআলা তাকে জান্নাতে থাকতে দিলেন, তুমি জান্নাতে থাকো, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। এরপরে আদম আলাইহিসসালাতুয়াসসালাম যেভাবেই হোক না কেন, তিনি প্ররোচিত হয়ে আল্লাহ তাআলা বললেন যে তোমরা জান্নাতে থাকো, আর লা তাকরাবা হাদিহিশ্শাজারা, ওই নিষিদ্ধ গাছটার নিকটবর্তী হবে না। আদম আলাইহিসসালাতুয়াসসালাম এই নিষেধাজ্ঞাটা মানতে পারলেন না, না পেরে তিনি সেই গাছের কাছে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাদের আপনার পরনের কাপড়গুলো খুলে গেল, এরপরে গাছের পাতা দিয়ে তাদের আপনার লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবাদে তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করালেন। পৃথিবীতে যখন অবতরণ করলেন তার আগেই আদম আলাইহিসসালাতুয়াসসালাম অপরাধ যখন করেছিলেন, অপরাধ করার পর তার আত্মসমালোচনা, আমি অপরাধ করেছি, আমি পাপের কাজ করেছি, এই আত্মসমালোচনার জায়গা থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন, ইয়া রাব্বুল আলামিন, অপরাধ তো করেছি, পাপের কাজ তো করেছি, তো আলাম তাখলুকনি বিয়াদাইকা, হে আল্লাহ আপনি কি আমাকে নিজের হাতে সৃষ্টি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বালা, হ্যাঁ আমি তো তোমাকে নিজের হাতে সৃষ্টি করেছি। আদম আলাইহিসসালাতুয়াসসালাম তখন বলবেন, আলাম তানফুখ ফিয়্যা মিন রুহিকা, ইয়া রাব্বুল আলামিন আপনি কি আপনার রূহ থেকে আমার মধ্যে আত্মা ফিক দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বালা, হ্যাঁ দিয়েছি, আত্মা ফুক দিয়েছি, তোমাকে আত্মা দিয়েছি, আমার আত্মা থেকে তোমাকে আত্মা ফুক দিয়েছি। এরপর আদম আলাইহিসসালাতুয়াসসালাম বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আলাম তুসাক্কিনি ফিল জান্নাতি, হে আল্লাহ আপনি কি আমাকে জান্নাতে থাকতে দেননি? বলে, হ্যাঁ দিয়েছি, তোমাকে জান্নাতেও থাকতে দিয়েছি। এবারে আদম আলাইহিসসালাতুয়াসসালাম বলবেন যে, ইয়া রাব্বুল আলামিন, ইন আতুবু, আমি যে অপরাধটা করেছি, অপরাধের সমালোচনা হচ্ছে ভিতরে, তো সেই জায়গা থেকে ইন আতুবু, আমি যদি তাওবা করি তোমার কাছে, আর রাজিই ফিল জান্নাতি, তাহলে আপনি কি আমাকে জান্নাতে আবার ফেরত নিয়ে যাবেন, আমাকে কি আবার জান্নাতে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, নাম, হ্যাঁ দেব, অবশ্যই দেব, তোমাকে জান্নাতে দেব। এরপর ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অতপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আদম আলাইহিসসালাতুয়াসসালাম তাওবার কালিমা, আত্মসমালোচনার কালিমা, ক্ষমা পাওয়ার কিছু বাক্য আল্লাহ তাআলার তরফ থেকে শিখলেন। শেখার পর তিনি তাওবা শুরু করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, জালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব, বিরাট ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আত্মসমালোচনা, এটা পাপের কাজ হয়েছে,
আদম আলাইহিসসালাতু আসসালাম নিজের সমালোচনা নিজে করছেন, অপরাধ বোধ জেগেছে, নিজের অপরাধ নিজের পাপটাকে তিনি শনাক্ত করেছেন, শনাক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন। আত্মসমালোচনা, আত্মসমালোচনা যদি না থাকে তাহলে হাজারটা রমজান গেলেও, হাজার বছর সলাত আদা করলেও এই সলাতটা কখনো কারোর জন্য কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। মুসা আলাইহি সালাতু আসসালাম আত্মসমালোচনা করেছিলেন, এরপরে ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম অপরাধ বোধ ভিতরে জাগলে ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম বলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আল্লাহ তুমি কী করে মৃত্যুকে জীবিত করো, দেখাও আমাকে। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমার প্রতি বিশ্বাসী নও? ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম বলেন, হ্যাঁ বিশ্বাস করি, তবে ইতমিনানের জন্য, আত্মার প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলবেন, পাখি ধরে নাও, সেটাকে টুকরা টুকরা করে কেটে নাও, এরপরে তিনটা পাহাড়ে রেখে দাও, এরপরে তুমি সেই পাখিগুলোর নাম ধরে ডাক দাও, পাখিগুলো তোমার কাছে আসবে। ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম তাই করলেন। পাখিগুলো যখন কাছে আসলো, ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম তিনি নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দাও। তাহলে অপরাধ বোধ ভিতরে জাগা, এটা হলো সব থেকে বড় বিষয়। আমরা ইতিপূর্বে কত পাপ করেছি, এগুলো সমালোচনার জায়গা, সমালোচনার সময় এখন। কত পাপ করেছি, আল্লাহ এই পাপগুলো থেকে আমাকে মুক্ত দাও, এই পাপগুলো থেকে তুমি আমাকে বাঁচাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমি একবার বাড়ি থেকে বের হলাম, ফালাকিয়ানি আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাইফা আনতা ইয়া হানজালাতু, ও হানজালা তুমি কেমন আছো? আমরা যেরকম জিজ্ঞেস করি, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া হানজালা কাইফা আনতা, তুমি কেমন আছো? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ না বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, না ফাকা হানজালাতু, হানজালা তো মুনাফিক হয়ে গেছে ভাই। আবু বকরকে লক্ষ্য করে বলছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুবহানাল্লাহ কাইফা তাফআল বা কাইফা কাযালিক, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, কী করে হয়, তুমি কী করে মুনাফিক হলে বলো দেখি। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, যখন আমরা কুন্না জালাসনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে বসে থাকি, আর ইউযাক্কিরুনাল জান্নাতা ওয়ান নারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের বর্ণনা শুনান, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা শুনে যেন আমি বা আমরা জান্নাত বা জাহান্নামকে নিজেদের স্বচক্ষে দেখছি, যে জান্নাতের নিয়ামতগুলো এরকম আর জাহান্নামের শাস্তিগুলো এরকম, যেন আমরা নিজের চোখে জান্নাত বা জাহান্নামকে দেখছি। যখন এরকম নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখার মতো ওয়াজ নসিহা শুনি, তখন আমাদের ঈমান বাড়ে, অন্তরটা নরম হয়ে যায়। কিন্তু যখন আমরা পরিবারের কাছে যাই, যখন আমরা আমাদের সন্তান সন্ততিদের কাছে যাই, কুন্না শাগালনা মাআল আওলাদ, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাদের সঙ্গে খেলতামাশায় লিপ্ত হয়ে যাই, তখন আর ওই জান্নাত জাহান্নামের যেরকম ভয় ভীতি থাকা, জান্নাতের আশা জাহান্নামের ভয়, এটা আর থাকে না, কমজোর হয়ে যায়, তখন দুনিয়ামুখী হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের একটা চরিত্র, মানে ঈমান বাড়ে, মানে পর্যাপ্ত ঈমান থাকে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আমরা, আমাদের ঈমান বৃদ্ধি পায় আলোচনা শোনার পরে, যখন বাড়িতে আসি তখন আমাদের ঈমানটা কমে যায়। তাহলে মুনাফিক হয়ে গেলাম না, না ফাকা হানজালাতু, হানজালা মুনাফিক হয়ে গেছে। কালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ইন্না কুন্না লানাফআল, আমরাও তো সেরকমই করি, মানে আমাদেরও তো সেরকমই হয়, মানে আমি আবু বকর, আমারও তো সেরকম হয়। রসুলের সামনে থাকলে আমাদের ঈমান বাড়ে, জান্নাত জাহান্নামের বিবরণ শুনে অন্তরটা বিগলিত হয়, অন্তরটা কাঁদে, যেন জান্নাত জাহান্নামকে দেখছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আসি, তখন আমরাও তো পরিবারকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তখন আবু বকরের সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে হানজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না ফাকা হানজালা তো, হানজালা মুনাফিক হয়ে গেছে। আত্মসমালোচনার জায়গায় দেখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তিনি শাহাদাত বরণ করেছেন, তার জড়ালো ইতিহাস রয়েছে ইতিহাসের পাতায়, জড়ালো ইতিহাস রয়েছে। অথচ সেই হানজালা আত্মসমালোচনা দেখুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত জাহান্নামের বিবরণ শুনে ঈমান বাড়ে, হ্যাঁ জান্নাত পাওয়ার জন্য মন কাঁদে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মন কাঁদে, বাড়িতে এসে একটু সেই কাঁদাটা কমে যায়, তার সমালোচনা,
নাফাকা হানজালাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাইফ যালিক, কি করে সম্ভব, কি করে তুমি মুনাফিক হলে? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার কাছে থাকি জান্নাত জাহান্নামের বিবরণ শুনে, তখন তো মনে হয় জান্নাত জাহান্নামকে আমরা সচক্ষে দেখছি, আমাদের ঈমান বাড়ে, যখন বাড়িতে যাই তখন পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হানজালা তু লাউ তাদুমুনা কামা তাকুনুনা ইনদি, আমার কাছে থাকতে তোমাদের ঈমানের পরিধিটা যেমন থাকে, তোমাদের অন্তরটা যেমন থাকে, এরকম যদি তোমাদের অন্তরটা সর্ব অবস্থায় থাকতো, তাহলে লাসাফা হাকুমুল মালাইকাতু, তাহলে ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করত। তোমরা রাস্তায় থাকো, বাড়িতে থাকো, মসজিদে থাকো, যেখানেই থাকো না কেন, ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করত। ফজিলত দেখুন, আত্মসমালোচনার জায়গা থেকে কেন এত বড় পুরস্কার, কেন আত্মসমালোচনা পাপ। আমার মনে হয় জাহান্নাম দুনিয়াবি, তার দৃষ্টিতে আমার মনে হয় দুনিয়াবি চিন্তা ভাবনা করা পাপের কাজ। আত্মসমালোচনা, আত্মসমালোচনার জায়গা থেকেই সওয়াব পাওয়া যায়, আত্মসমালোচনার জায়গা থেকে এমনিতেই তাওবা করতে হয়। তাওবা করার জন্য কোনো হুজুরের কাছে যেতে হবে না যে হুজুর তাওবা করে দেন, কোনো পীর সাহেবের কাছে যেতে হবে না বাবাজি তাওবা পড়ে দেন, কোনো বুজুর্গের কাছে যেতে হবে না বাবা আধ্যাত্মিক গুরু আপনি তাওবা পড়ে দেন, এটা কিচ্ছু না, এটা আন্তরিক একটা সমালোচনা, আত্মসমালোচনা। অতীতে যত পাপ করেছি কাউকে না বললাম, একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম, আল্লাহ অনেক পাপ করেছি, সামনে রমজান আসছে, এখন থামতে চাই, এখন পাপগুলোকে বন্ধ করতে চাই, আল্লাহ মাফ করে দাও, এটাই তাওবা।